হয় আজি মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রিত মই বর্তমান উপস্থিত আছো ঐতিহ্যমণ্ডিত দেওপানী শিব মন্দিরত আর এই দেওপানী শিব মন্দিরতে পুয়ার ভাগর পরাই অজস্র দর্শনার্থী পূজা পাঠ করেছে যে মহাদেব মহাদেবক সন্তুষ্ট করবর বিভিন্ন প্রান্তর পৰা দর্শনার্থী সকল আহিছে আর আজি এই মহাশিবরাত্রিত অজস্র দর্শনার্থী ভিড় করে থাকা দেখিলে পাওয়া গেছে আর আমি সামগ্রিক পরিবেশ সমূহ দেখাম আর ইয়ার এই মন্দির ভাগর যি ইতিহাস ইতিহাসের সম্পর্ক ইয়ার মন্দির পরিচালনা সমিতির বিষয়ববী সকল আছে আর আমি মন্দির পরিচালনা সমিতির যে বিষয়ববীয়া তেখেতসকলক আমি তেখেতসকলের আমি কিছু মন্তব্য লম আর এই দেওপানী ঐতিহ্যমণ্ডিত শিব থান আছে এই শিব থানত পুয়ার ভাগর পরে অজস্র দর্শনার্থী ভিড় করে আছে আর আজি এই শিব মন্দিরত সকলো ভক্তগণ আহিছে ভক্তগণের মনোকামনা পূর্ণ করবর শিব শঙ্কর আজি আরাধনা করেছে তেখেতসকলে যে ইয়াত পূজা অর্চনা আগবাইছে আর ইয়াত পূজা চলি আছে ভিতর আর সামগ্রিক পরিবেশ দেখাম আর ইয়ার মধ্যে যে মন্দির আছে এই মন্দির ভাগত পূজা অর্চনা বর্তমান চলি আছে সামগ্রিক পরিবেশ দেখাই থাকা আছে ইয়াত যে মহাদেবর যে মূর্তিভাগ আছে এই মূর্তিভাগর সম্মুখত পূজা অর্চনা বর্তমান চলি আছে বিভিন্ন ভক্তগণ আহি ইয়াত উপস্থিত হয়েছে তেখেতসকলে পূজা অর্চনা তেখেতসকলে দি আছে আর এই মন্দির ভাগর যে পরিচালনা সমিতি আছে পরিচালনা সমিতিরপর আমি এই মন্দির ভাগর যে ঐতিহ্য যে ইতিহাস আছে তেখেতসকলের আমি কিছু জানিব বিচারিম হয় জনাওকছুন যে এই দেওপানী ঐতিহ্যমণ্ডিত যে শিব থান আছে এই শিব থানের ঐতিহ্যর বিষয়ে অকনমান অবগত কর আসলতে এই থানভাগর বিগ্রহ লকুলিশ শিব মূর্তি এই মূর্তিভাগ 2003 চনত ধনশ্রী নদীর গড়াখহনিয়ার কবলত পড়া তারপর উদ্ধার করে অনা হয়েছে আনি পেলানি আমি প্রথম অস্থায়ী এখন চালি সাজি বরসিয়ারী বরসিয়ারী বর নামঘর রাখিছিল তারপর 2007 চনত আমি এই মন্দিরভাগর স্থায়ী বেদী তৈয়ার করে এই মূর্তিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে আর এই মূর্তিভাগর প্রাচীনত্ব হল এইবিল বরাহী রজার দিনের আমূলত নির্মিত বিশেষকৈ বরাহী রজার দিগলেখ বর্মা আর জীবারা এই দুজন রজার আমূলতে এই মূর্তি সমূহ নির্মাণ করা হয়েছে যেনেকৈ আমার ঐতিহ্যমণ্ডিত দেওপানী থান আছে দুর্গা মূর্তি আছে সেই দুর্গা মূর্তির সমসাময়িকভাবে এইভাগ মূর্তি নির্মাণ করা হয়েছিল আর ইয়াত যা উপাদান আছে মূর্তিভাগত যা উপাদান আছে এইবিল জনজাতীয় উপাদান আছে আর এই জনজাতীয় উপাদানের ফলের সেইখিনি যে বরাহী রজার দিনের একটা আমূলের একটা সম্পদ এই মানে প্রত্নতাত্ত্বিক সম্পদ এই আমি নিশ্চিতভাবে কব পার হয় তেখেতসকলে জানাইছে যে এই যাগ মূর্তি আছে মূর্তিভাগত শিবর চতুর্ভুজ মূর্তি বলে কব লাগিব যে শিবর চতুর্ভুজ মূর্তিতে এই শিবর চতুর্ভুজ মূর্তিভাগ ইয়াত প্রতিষ্ঠা করে আজি বর্তমান মন্দির ভাগত পূজা অর্চনা চলি আছে আর ইয়ার ইতিহাস খুচরিলে আমি হয়তো বিভিন্ন কথা জানিব পারিম এই মন্দির ভাগ এই অঞ্চলরে নহয় সমগ্র অসমত এতিয়া এই মন্দির ভাগত এক বিরল বলে কব লাগিব এনে ধরনের শিবর চতুর্ভুজ থাকা যে মূর্তি এই সমগ্র ভারতবর্ষতে বিরল বলে কব লাগিব আর এই মন্দির ভাগর এক ইতিহাস আছে ইতিহাস ক্রমখেদি আমি আজি ঈশান নিউজের দর্শকসক দেখাব বিচারিছো যে আজি এই শিব মহাশিবরাত্রিত বিভিন্ন ভক্তগণ আহি ইয়াত পূজা অর্চনা করে থাকা দেখিলে পাওয়া গেছে দিগম্বেশ্বর মহাদেবায় নমঃ। ভগবান বিকটো বিঘ্ন নাশ বিনায়ক।